আনন্দরত্ন একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। থাম্বলাইন দেখে তোমরা বুঝে গিয়েছো যে আজকে কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো। এমনকি তোমাদের স্ক্রিনেও আমি অলরেডি WBCS মেইনস স্ট্র্যাটেজি তোমাদের সামনে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। অতএব গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আজকে কথা বলার পেছনে মূল কারণ হচ্ছে 2022-এর প্রিলিমস পরীক্ষা তোমরা দিয়েছো এবং সেই অনুযায়ী পিএসসির আনসার দেখে তোমরা যারা সেফ স্কোরে রয়েছো তারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো এই মেইনসের স্ট্র্যাটেজিটা কী হলে ভালো হয়। এবং সামনাসামনি অনেককে আমি দেখেছি যে একেবারে বিচলিত হতে, কারণ এটাই এখন সবথেকে বেশি টেনশনের বিষয় যে কীভাবে WBCS মেন্সের পড়াশোনাটা আমি শুরু করব, এত কিছু পড়তে হবে, এইবার একটা এক্সট্রা চিন্তা সেটা তোমাদের মাথার মধ্যে বাসা বেঁধেছে। এবং সেই সম্পর্কিত স্ট্র্যাটেজি অর্থাৎ WBCS মেন্সের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি নিয়ে ধীরে ধীরে আমি তোমাদের কিছু কথা বলছি। সবে শুরুতে কিন্তু আমি তোমাদেরকে সবাইকে বলবো যে দেখো, স্ট্র্যাটেজি কখনোই ফিক্সড হয় না যে এই একটা পন্থাতেই আমাকে এগোতে হবে। সেই স্ট্র্যাটেজি যার কাছ থেকে তুমি বা তোমরা শুনছো, সেই স্ট্র্যাটেজিটা তোমার ভালো লাগার সঙ্গে ম্যাচ করছে কি না সেটা সবার আগে জরুরি। তোমাকে আমি স্ট্র্যাটেজি অনুযায়ী সকালবেলা বললাম ইতিহাস পড়ো, তোমার ইতিহাস পড়তে ভালো লাগছে না, এবার সেই সময় আমি বলেছি বলে তোমাকে পড়তে হবে, তাহলে তো সবথেকে বড় ভুল হলো প্রথমে। দ্বিতীয় যে বিষয়টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যে তো কারো ইতিহাস ভূগোল ভালো লাগে, তো কারো সায়েন্স ভালো লাগে, কারো ম্যাথ ইংলিশ ভালো লাগে, তো এই ভালো লাগার বিষয়টিও রয়েছে। এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে WBCS এর যে টোটাল সিলেবাস, সেই সিলেবাসের কোথায় কোথায় থেকে তুমি নাম্বার তুলবে তার একটা স্ট্র্যাটেজি, স্ট্যান্ডার্ড পন্থা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যদি তোমাদের মনে হয় যে না, এই পন্থাটা আমাদের ভালো লাগছে এবং কাজে লাগছে, এবং সেটা যদি দেখা গেল 7 দিন তোমরা দেখছো, সেই 7 দিন দেখার পরে যদি মনে হয় তোমাদের ভালো লাগছে, তাহলে তোমরা সেটা অপ্ট করবে। কখনোই নিজের ভালো লাগা সেটার বাইরে গিয়ে নয়, জোর করে নয় যে আমি বলেছি বলে, তাহলে কিন্তু বড় ভুল হয়ে যাবে। এবার সরাসরি চলে আসি আমাদের যে স্ট্র্যাটেজি আলোচনা, সেই স্ট্র্যাটেজি আলোচনায় দেখো, প্রথমেই WBCS এর মেন্সের খুব সাধারণ যে কনসেপ্টটা তোমাদেরকে নিতে হয় তোমরা সকলেই জানো, বা যদি মনে হয় যে কোনো ধোঁয়াশা আছে তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম দিন পরীক্ষাতে ফার্স্ট হাফ সেকেন্ড হাফে যে ডেসক্রিপটিভ রাইটিং ইংলিশ বাংলার পরীক্ষা হবে, সেখানে 200-400 মার্কস ভীষণ গুরুত্বপূর্ণ একটা পার্ট, বাংলা এবং ইংরেজির রাইটিং পার্ট, ডেসক্রিপটিভ পার্ট, এবং এই দুটোতে 200-400 মার্কস তোমরা পাবে, গুরুত্বপূর্ণ পার্ট 400 মার্কস। এইবার বাকি সেকেন্ড দিনে তোমার এই জেনারেল স্টাডিজ পেপার 1, জেনারেল স্টাডিজ পেপার 2, এই দুটো পরীক্ষা হবে দুটো হাফে, এবং সেখানে ফার্স্ট হাফে তোমরা হিস্ট্রি এবং জিওগ্রাফি 100-200 কোশ্চেন পাবে। তবে বিগত কয়েক বছরের ধরে আমরা দেখেছি যে টানা 100টা ইতিহাস, টানা 100টা জিওগ্রাফি কোশ্চেন থাকতো, কিন্তু এই বছরে কিন্তু আমরা ট্রেন্ডটাকে পাল্টে যেতে দেখেছি। সেখানে কোশ্চেনে কিন্তু আমাদের আর সেই পরপর নেই 100টা 100টা, এখানে গুলিয়ে দেওয়া রয়েছে, যেমন তোমরা প্রিলিতে সব কোশ্চেনগুলি একেবারে এলোমেলোভাবে পাও সেইভাবে। এবং সেটা হওয়াতে কিন্তু কোথাও না কোথাও, ধরো আগে 100-100 পরপর ছিল, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট 140 পায় তাহলে অ্যাটলিস্ট 5 মার্কস কমে যাওয়ার একটা প্রবণতা থাকে, এবং সময় বেশি লাগে, চিন্তা বেশি করতে হয়, তো এই একটা বিষয় রয়েছে। এবার এটা 200 মার্কস হিস্ট্রি থেকে জিওগ্রাফি থেকে একটা পেপার। এবার পেপার 2-এ সেদিনই তোমরা জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগুলি সব মিলিয়ে একটা পেপার তৈরি হবে, সেটাও 200 মার্কসের MCQ প্যাটার্নে থাকছে। ডে থার্ড, তৃতীয় দিন পরে পরীক্ষায় ফার্স্ট হবে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর ইন্ডিয়ান ইকোনমি, এই মিলে 100-100 200 কোশ্চেন 200 নম্বর MCQ। আর পেপার 4-এ ম্যাথামেটিক্স পাচ্ছ, রিজনিং পাচ্ছ সেই দিনই, অর্থাৎ প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিনের পরীক্ষা শেষ হয়ে গেল, মাঝখানে একদিন গ্যাপ থাকবে, আর তারপরে সেখানে চলে আসবে মূলত অপশনাল পেপার। ঠিক আছে, অপশনাল পেপারে পেপার যার যার নিজস্ব সাবজেক্ট, এবং সেই সাবজেক্ট অনুযায়ী পেপার 1-এ 200, পেপার 2-এ 200-400 মার্কস থাকবে। তাহলে সবার আগে আগে তো এইটা আমরা ক্লিয়ার করে নিলাম যে মূল বিষয়টা আমার স্লটগুলি কী থাকছে কোশ্চেন পেপারের, এটা ক্লিয়ার হয়ে গেল সবার। এবার দেখো নেক্সট চলে যাই, যে এটা আমি বুঝেছি, এইবার
স্ট্র্যাটেজি ঠিক করার আগে সব থেকে জরুরি যে বিষয়টা সেটা আগে বলি। দেখো এই যে বিষয়গুলি আগের পেজে বললাম তোমাদের, সেখান থেকে তোমাকে সবার আগে ঠান্ডা মাথায় ঠিক করতে হবে যে তোমার কোন জায়গাটায় ভালো করে পড়া রয়েছে বা কোন জায়গাটায় তোমার ডেপটা বেশি তৈরি হয়ে আছে, অর্থাৎ কোন পেপার থেকে সব থেকে বেশি নম্বর তুলতে পারবে সেটা আগে চিন্তা করে নাও। কোন জায়গাগুলোতে দুর্বলতা সেটা চিন্তা করে সাবজেক্টগুলোকে আলাদা করো, রেডি করো। এইভাবে অপশনাল রেডি আছে সেটাও একটা প্রশ্ন। চার নম্বর, যেটা আগামী চার মাস সব থেকে গুরুত্বপূর্ণ, আগামী চার মাস একটা টাইম, অ্যাটলিস্ট 2022 মেন্সে যারা বসবে আশা করি তোমরা চার মাস সময় পাবে। অর্থাৎ এই যে চার মাস, সেই চার মাসে কিন্তু তোমাকে WBCS এর পড়াশোনা ছাড়া যদি আর অন্য কিছুতে মনোনিবেশ করেছো, একটুখানিও যদি কম্প্রোমাইজ করেছো, তাহলে হবে না। সোজা সাপটা কথা, যেমন উদাহরণস্বরূপ বলি আমরা, তোমরা ধরো WBCS এর পড়াশোনা একদিকে করছো এবং ভালো একটা স্কোরও করেছো, 125 বেশি পেয়েছো, কিন্তু তার সঙ্গে প্যারালালি তুমি টিউশনও পড়ো। এইবার এই চার মাসের ক্ষেত্রে যেটা যা দাঁড়াবে, তোমাকে টিউশনটা পড়িয়ে যেতে হচ্ছে আর অন্যদিকে তোমার এই দিকের চাকরির পড়াটাও পড়িয়ে যেতে হচ্ছে, পড়তে হচ্ছে নিজেকে, সরি। কিন্তু এই যে দুটো, এই ক্ষেত্রেও আমি বলবো যে তোমার চাকরিটা পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। কারণ এই জায়গাটায় এই চার মাস তোমাকে কতটা পড়াশোনা করতে হবে সেটার ধারণাও তোমার সঠিকভাবে যদি মনে হয়, যে আমি বলবো অনেকেরই থাকে না, তো সেই জায়গাটা তোমাকে চিন্তা করতে হবে যে কত ম্যাক্সিমাম সময় আমি এই পড়াশোনাটার পেছনে দিতে পারি। কোনো রকম কোনো কিছুর সঙ্গে যদি অ্যাডজাস্ট করতে হয় তাহলে চাকরিটা অ্যাডজাস্ট করে দেবে তোমাকে। তো এইটা হচ্ছে মূল বিষয়। এখানে খুব কঠিন মনে হলেও আমাকে এই কথাটা বলতে হলো যে এই আগামী চার মাস কিন্তু আর কোনো কিছুর সঙ্গে যদি তুমি অ্যাডজাস্ট করো তাহলে হবে না। এই চার মাস শুধু এটার জন্যই বরাদ্দ করতে হবে। এইবার এই চারটে কথা মাথায় নিয়ে তারপরে স্ট্র্যাটেজি ওয়াইজ বলছি যে তোমরা কিভাবে এগোতে পারো। যারা খুব টেন্সড হয়ে পড়েছো, কোনটা ইতিহাস পড়বো না ভূগোল পড়বো সবই তো মনে হয় ভুলে গেছি, এদিকে অপশনাল আমার রেডি হয়নি, অনেকেই এই কথাটা বলছো অপশনাল রেডি হয়নি, তো এই বিষয়গুলি নিয়ে অনেকেই আলটিমেটলি মাথার মধ্যে সব কিছু বিষয়গুলিকে কিভাবে শুরু করবে না করবে সেই নিয়ে গুবলেট করে ফেলেছো। তো মূল বিষয় যাওয়ার আগে এখানে এবার আমরা বলছি যে WBCS সংক্রান্ত অনলাইন পড়াশোনা, আমাদের একটা ব্যাচ রিসেন্টলি শুরু হতে চলেছে 10th July থেকে। তোমাদের যদি মনে হয় অনলাইনে, বিশেষ করে এখানে আমি বলবো যারা একটু ওয়ার্কিং প্রফেশনাল একই সঙ্গে পড়াশোনাটা চালিয়ে যেতে চাইছো তাদের যুক্ত হলে আরও বেশি ভালো, কারণ অনলাইনের পড়াশোনা একটা ক্লাসে অলরেডি আমি বলেই দিয়েছি এই সম্পর্কিত বিষয়। যারা বাড়িতে বসে ইউটিউবে দেখে নিতে পারো, কারণ প্রত্যেকটা সাবজেক্টের কমপ্লিট ক্লাস আমি কিন্তু দেওয়ার চেষ্টা করছি এবং সেগুলো প্লেলিস্টে দেওয়া রয়েছে, অর্থাৎ বাড়িতে বসে ফ্রি যদি পড়তে চাও তাহলে সেখান থেকে তোমরা দেখে নাও। কিন্তু তবুও অনেকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য অনেকে রিকোয়েস্ট করেছে, সেই অনুযায়ী 10th July আমি একটা নতুন এই প্রথম অনলাইন শুরু করছি, বাকি আমি এখানে কিন্তু অফলাইনের খুশি। ওকে, তো এবার নেক্সট চলে যাচ্ছি আমরা স্ট্র্যাটেজি রিলেটেড বিষয়। দেখো তোমার এখন আগামী চার মাসের যে স্ট্র্যাটেজিটা হওয়া উচিত সেটা যদি আমি বলি তাহলে কিভাবে শুরু করতে পারো। দেখো তোমার সারাদিনের সময়টাকে তিনটে স্লটে ভাগ করতে পারো। সেই স্লটগুলি কীরকম? ফার্স্ট স্লট টাইম স্লট, সেখানে তুমি জিকে সাবজেক্ট ধরে নেবে। সেকেন্ড টাইম স্লটে ম্যাথ রিজনিং প্র্যাকটিস সারাদিনে, আর থার্ড টাইম স্লটে বাংলা ইংলিশে রাইটিং পার্টটা চর্চা করা। এটা করতে হবে এখন থেকে, এবং সেটা কিভাবে বলে দিই। যখনই তুমি সকালবেলা হয়তো ঘুম থেকে উঠছো, তারপরে প্রথম কিছু সময় 2 ঘন্টা আড়াই ঘন্টা সেই সময়টা তোমাকে কোনো একটা জিকে সাবজেক্ট নিয়ে ধরতে হবে, এবং সেটা প্রসেস বলে দিয়েছি। সবার আগে সব থেকে ভালো লাগার যে বিষয় সেটা দিয়ে শুরু করো। এবং এটা সবসময় এরকম নয় যে আমি এখন এটা পড়লাম আগামীকাল এটা পড়ছি, এরকম নয়। কিন্তু আমি বললাম যদি যদি কারো ভূগোল ভালো লাগার বিষয় হয়, যদি কারো ইতিহাস ভালো লাগার বিষয় হয়, তাহলে হিস্ট্রি দিয়ে শুরু করো। সেই হিস্ট্রি সাবজেক্টটাকে তুমি 4টে বা 5টা ভাগে ভাগ করে নাও, কারণ প্রথম দিনের পড়ার যে ক্যাপাবিলিটি সেই অনুযায়ী তুমি ভাগ করবে স্লটে। ওই 2-2.5 ঘন্টায় তুমি 3টে বা 4টে চ্যাপ্টারের একটা মার্কিং করলে এই 4টে চ্যাপ্টার এই 2-2.5 ঘন্টায় আমি অ্যাটলিস্ট 2-3 বার 4 বার পড়ে নেব।
দু তিনবার পড়বো অ্যাট লিস্ট, কারণ তুমি অলরেডি প্রিলিতে পড়াশোনা করেছো, আশা করি কমপ্লিট হয়ে গেছে পড়া, অতএব এখন তো রিভিশন দেওয়ার পালা, সেক্ষেত্রে সময়টা কম লাগা উচিত। তো একটা অ্যান্সিয়েন্ট হিস্ট্রিকে তুমি চার ভাগে যদি ভাগ করো, সেক্ষেত্রে প্রথম ভাগটা তুমি এখানে তিনবার চারবার করে পড়লে, বেশি কিন্তু বলছি না, এবং একই সঙ্গে তারপরে তুমি চলে আসো টাইম স্লট দ্বিতীয়তে, সেকেন্ড পার্টে। এইটার সময় যেটা বিষয় সেখানে হচ্ছে অ্যাটলিস্ট তোমাকে দিনে ম্যাথ থেকে কিছু প্রশ্ন অঙ্ক এবং রিজনিং থেকে কিছু রিজনিং সেটা করতে হবে। সেটা কীরকম, তোমার সিলেবাস অনুযায়ী কোন কোন চ্যাপ্টারের ম্যাথ করতে হয় সেটা আগে সিনপসিস তৈরি করে নিলে, সেই সিনপসিস অনুযায়ী কোনগুলি সহজ সহজ মনে হয় সেগুলো একটু আগে আগে শেষ করে ফেলো, দেখবে এজ রিলেটেড প্রবলেম চট জলদি সবার হয়ে যায়, তাহলে দেখা গেলো সেটার 50টা অঙ্ক তুমি তাড়াতাড়ি করে নিতে পারলে। এবার এখানে কেন আমি সংখ্যা বললাম না, কারণ ম্যাথ মূলত কারো 10টা অঙ্ক করতে 2 ঘন্টা লেগে যায়, কারো আবার সেই 2 ঘন্টায় 60 থেকে 65টা অঙ্ক করে ফেলবে, কেউ 100টা অঙ্ক করে ফেলতে পারে, এতটা চট জলদি হয়। অর্থাৎ ম্যাথের যে দক্ষতা, ম্যাথের যে ম্যাথ করার যে ক্যাপাবিলিটি, সেই ক্যাপাবিলিটি অনুযায়ী একটা মিনিমাম স্ট্যান্ডার্ড নাম্বারের অঙ্ক তোমাদেরকে করতে হবে। সেটা অ্যাটলিস্ট যারা দুর্বল তাদেরকে বলবো যে সারা দিনে তুমি ঘুরে ফিরে 30টা অঙ্ক এবং 30টা রিজনিং অবশ্যই চেষ্টা করবে। ওকে, এখানে টাইম স্লট বলতে ওরকম নির্দিষ্ট কোনো টাইম নেই, তোমার যখনই দেখছো এই পার্টে একটা পার্ট আমার হয়ে গেছে এবং তুমি ইতিহাস তার মানে 4 দিনে শেষ করছো, এইভাবে এক এক করে পরেরটা ধরবে, তুমি মিডল হিস্ট্রি ধরলে, তারপরে ফ্রিডম স্ট্রাগল ধরলে, তারপরে ইকোনমি ধরবে, পলিটি ধরবে, দেখবে অটোমেটিক্যালি ঘুরে ফিরে 1 মাসের মধ্যে অ্যাটলিস্ট এখান থেকে নর্মাল জিকে সাবজেক্ট থেকে অনেকগুলি পার্ট হয়ে যাবে তোমাদের, ঠিক আছে। এবার দেখো এইখানে আমি তোমাদের আরও একটু বিষয় বলে দিই, সেটা হচ্ছে সায়েন্স, সায়েন্সের ক্ষেত্রে যে সাবধানতা অবলম্বন করবে, এখানে বলে দিয়েছে যখন যে বিষয় পড়বে তখন পরপর সেটাই পড়ো, শেষ করে সেই চ্যাপ্টারের এমসিকিউ প্র্যাকটিস করো, সেই চ্যাপ্টারটা থেকে, এইবার মেন্সের যেহেতু আর একটু ডেপথে কোশ্চেন থাকতে পারে সেই কারণে সেই চ্যাপ্টারটা একটু অনলাইন ঘাটাঘাটি করো, ওই জন্য 2.5 ঘন্টা বা 2 ঘন্টা বললাম যে একটা টপিক অর্ধেক অংশ পড়লে সেই টপিকগুলি সম্পর্কে তোমার যে নোটটা রেডি হয়ে আছে সেই নোটটা ভালো করে পড়লে, পড়ে নেওয়ার পরে দরকার পড়লে একবার টেক্সট বই পড়ো, সেটা পড়ার পরে তুমি একটু বিভিন্ন ওয়েবসাইট ঘাটো, যদি কোনো নতুন 2-1টা তথ্য পাও সেটা নোট ডাউন করো, এমসিকিউ প্র্যাকটিসে চলে যাও, এই পুরো পর্বটা সারবে ফার্স্ট স্লটে। এবং এই ক্ষেত্রে কিন্তু সায়েন্সের ক্ষেত্রে যে বিষয়টা বলবো, এটা ইতিহাসের ক্ষেত্রে এতক্ষণ ধরে বললাম, সায়েন্সের ক্ষেত্রে কী করবে, সায়েন্সের ক্ষেত্রে এতদিন পর্যন্ত যে নোটটা পড়েছো সেই নোটটাকেই ফলো করবে, শুধু এবার এক্ষেত্রে তোমার আরও বেশি ওয়েবসাইট ঘেটে স্টাডি মেটেরিয়াল জোগাড় করার দরকার নেই, সায়েন্সের ক্ষেত্রে বরং এটা করতে পারো যে সেই টপিকের এমসিকিউ সার্চ করো, এমসিকিউ প্র্যাকটিস বেশি করো, সায়েন্সে কিন্তু বেশিরভাগই কোশ্চেন বিভিন্ন ইয়ারের কোশ্চেন, বিভিন্ন এক্সামের কোশ্চেন সেগুলো থেকেই কপি পেস্ট ওঠে, অতএব এমসিকিউ কালেকশনটা তোমরা করতে পারো আমার মনে হয়, কারণ নতুন করে পড়া নাই, এই 4 মাসে তুমি একটা লাইফ সায়েন্সের পুরো আবার নতুন করে পড়া, ফিজিক্সের টপিক ওয়াইজ নতুন করে পড়া, এটা করতে গেলে পরে হবে না, অতএব যেটা পড়েছিলে প্রিলিতে সেটাকেই কন্টিনিউ করো, বরং এবার এমসিকিউ প্র্যাকটিস বেশি দাও, যেটা ইতিহাসের ক্ষেত্রে বলছি না, পলিটি ইকোনমিক্সের ক্ষেত্রেও আমি বারবার ইকোনমিক্স বলছি, হিস্ট্রি জিওগ্রাফি এই সাবজেক্টগুলির ক্ষেত্রে আমি বলি বরং স্টাডি ম্যাটটাকে বেশি জোর দাও, সেটাকে বারবার করে পড়ো, এমসিকিউ সলভ এমনিই পারবে। ইকোনমিক্সের ক্ষেত্রেও তাই, যে নোটটা এতদিন পড়েছো সেইগুলোকে বেশি করে পড়বে এবং সেই সময় চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ প্র্যাকটিস বেশি করে দেখো, হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এই যে বিষয় এই বিষয় এমসিকিউর পরিবর্তে বরং বেশি বেশি করে রিভিশন দাও, তাহলে এই 3টে কথা এখানে আলাদাভাবে বলা হয়েছে, ঠিক আছে। কারণ সায়েন্সে দুর্বলতা থাকে, সায়েন্সে কমন পাওয়ার ভয় থাকে অনেকের, সেই জন্য একটু এমসিকিউ প্র্যাকটিস আমরা বেশি বলছি, ইকোনমিক্সেও তাই প্রচুর পড়ার পরেও ভুল হয়ে যায় অনেক, অতএব এমসিকিউ সলভ করতে করতে সেই ভয়টা কেটে যাবে, অনেক নেগেটিভ হওয়ার প্রবণতাটা অনেকটাই কমে যাবে। বাকি রইল এবার আমরা যেটা এখানে ছিলাম টাইম স্লটে ম্যাথ রিজনিং, এবার চলে যাও টাইম স্লট 3 পরের টাইম, ঠিক আছে। এটা স্লট 1, এটা 2, এটা 3, 2, এটা 3, এই জায়গাটা এবার বিকেলবেলাতে তুমি সন্ধেবেলাতে এবার এটাকে তুমি টোটালি রিভার্স করে নিতে পারো, সকালবেলা তুমি এটা করছো, দুপুরবেলা এটা করছো, বিকেলবেলা তুমি জিকে পড়ছো, তোমার ভালো লাগে, ওই জন্য বললাম আমি সকালবেলা বলেছি, মানে সকালবেলা ওটাই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু তোমার সুবিধে মতন সারাদিনের
সময়টাকে এই তিনটে মেইন ভাগে ভাগ করে নিতে পারো এবং সেই অনুযায়ী পড়তে পারো, কিন্তু দিনের শেষে ওই অ্যাচিভমেন্টটা হয়েছে কিনা সেটা দেখো শুধু, ঠিক আছে? নেক্সট যেটা বলছি সেটা হচ্ছে ইংলিশ বাংলা রাইটিং পার্ট, এটা পড়ে থাকলো। ইংলিশ বাংলা রাইটিং পার্ট এই ক্ষেত্রে কিন্তু আগামী চার মাসের জন্য একটা গাইড হলে ভীষণ ভালো হয়, কারণ সবথেকে উত্তম কারোর সামনে বসে তুমি লিখছো, নিজে এক্সপ্রেস করছো, সেটা যদি গাইড না থাকে তাহলে কী করণীয়? তাহলে তোমাকে অ্যাটলিস্ট চিন্তা করতে হবে আগামী চার মাসে আমি যতদিন সময় পাচ্ছি সেই সময়ে, অর্থাৎ চার মাসে আমি 30 দিন করে যদি হিসাব করি তাহলে 120 দিন, অ্যাটলিস্ট 80টা প্রত্যেকটা আলাদা আলাদা ধরনের, অর্থাৎ আমরা ট্রান্সলেশন, তারপরে প্রেসি রাইটিং, তারপরে এসে রাইটিং, এই যে যে বিভিন্ন টাইপ রয়েছে সেই টাইপের অ্যাটলিস্ট এই যে চার মাসে প্রত্যেকটা ধরনের 70 থেকে 80 কপি তোমাদের বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করলে, প্রথমে 10-12টা তুমি দেখে দেখে বোঝার চেষ্টা করো, সলিউশনটা দেখে দেখে যে কীভাবে লেখা হয়েছে আনসারগুলিকে। তারপরে 11 নম্বর থেকে তোমাকে কী করতে হবে, যেহেতু তুমি গাইড, তোমার কাছে গাইড নেই, দেখা গেলো তোমার দূর দূরান্তে কাছাকাছিতে কোনো বাংলা ইংরেজি রাইটিং স্কিলের কোনো গাইড নেই, সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই পন্থাটা নিলে তোমার কিছুটা হলেও ডেভেলপ হবে। সেক্ষেত্রে 11 নম্বর প্রথম 10টা তুমি দেখে 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 নিলে কীভাবে স্যাম্পল আনসারগুলো হচ্ছে, 11 নম্বর থেকে কিন্তু তোমাকে, তুমি কোশ্চেনটা দেখছো, টপিকটা দেখছো, আনসারটাকে ঢেকে রেখে নিজে আগে ট্রাই করো, দেখে নিয়ে তারপরে তুমি সেই আনসারটা দেখো এবং সেখানে কিছুটা পরিবর্তন করার চেষ্টা করো। একদমই কেউ লিখে দিয়েছেন মানে সেটাই আমাকে করতে হবে, সেখানে তোমার ডেভেলপমেন্ট বা তোমার যদি মনে হয় যে এই একই অর্থ বহন করে বা এইভাবে সারমর্মটা লেখা যায় তাহলে সেটা একটু ট্রাই করো, সেটা ছাড়া আর কোনো উপায় নেই। এবার এখানে একটা প্রশ্ন আসে যে ভাষার দক্ষতা কোথা থেকে আসবে। দেখো এইবার ভাষা, বাংলা ভাষার দক্ষতা সেই অর্থে এখন যদি আমাদের আনতে হয় তাহলে তো আমাদের সেই রবীন্দ্র সাহিত্য, বঙ্কিম সাহিত্য, শরৎচন্দ্রের সাহিত্য, এই যে যেগুলো পড়া সেগুলি পড়া তো সম্ভব নয়। তোমরা যেটা সহজ সাধ্যের একটা কাজ করতে পারো, পত্রিকার যে সম্পাদক সমীপেশু পেজটা রয়েছে সেখানকার সকল টপিক, সবগুলোই বেশ একটু ভালো ভালো টপিকগুলি রয়েছে, ওই পেজটা প্রতিদিন যদি পড়ার অভ্যেস করো তাহলে বাংলার শব্দভাণ্ডার বা বাংলার লেখার যে ধরন সেইটা তোমার পাল্টে যেতে পারে, সেটা প্রতিদিন দেখার চেষ্টা করো এখন থেকে। আর ইংরেজির ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি এসে রাইটিং বা এই যে গ্রামার পোর্শন এইগুলোকে একটু একটু করে চর্চা করে যেতে হবে। তো মূল বিষয়টা এখন এই চার মাসে মনে হচ্ছে যে এত কিছু বলে তো দিলেন, কত সহজ, এতটা সহজ নয়। তো মূল বিষয়টা হচ্ছে ওই যে 6টা স্লট বলেছিলাম, আমি অপশনাল নিয়ে এখানে কোনো কথা বললাম না, কারণ অপশনাল যাদের আছে আর অপশনাল যাদের রেডি তাদের ক্ষেত্রে পুরো স্ট্র্যাটেজিটাই পাল্টে যায়, কারণ সেক্ষেত্রে তাদের এখন আগামী 1.5 মাস অপশনাল নিয়েই সবার আগে চিন্তা করা উচিত, আর কেবলমাত্র সকাল বিকেল জিকে পোর্শনগুলি পড়াশোনা, বা যদি সে দেখে যে ম্যাথ রিজনিংয়ে দুর্বল তাহলে সেই ম্যাথ রিজনিং সকাল বিকেল, বাকি সারাটা দুপুর অপশনাল পেপার পার ডে বেসিসে 3টে 4টে করে করে পড়ার অভ্যেস করতে হবে। আর যারা সবে এখন ভাবছো WBCS প্রিলি হলো, মেন্সে মনে হচ্ছে সেফ স্কোর পেয়ে গেছি, এবার অপশনাল পেপার 3 মাস একদম ঝেঁপে পড়ে নেব, দেখবে এদিক ওদিক দুটোই চলে গেছে। আমি একদম স্পষ্টভাবে কথা বলি, এটাই পছন্দ করি, কারণ এইরকম সংখ্যাটা খুব কম আছে যে ভীষণ IQ এবং তাড়াতাড়ি পড়ে ফেলতে পারে, তাদের কথা ছেড়ে দাও, আমি বাকি অন্যান্য সকলের কথা বলছি। জিকের পোর্শন যেটা পড়েছিল সেটাও চলে যাবে, কারণ পড়া শুরু করো, 4টে পেপার যখন পড়া শুরু করবে তখন দেখবে 2টো পেপার পড়তে পড়তে তোমার মাথায় প্রেশার এতটাই চলে এসেছে ওই অপশনাল নিয়ে, বাকি 2টো পড়তে ইচ্ছা করবে না। তো ওই জন্য সবাইকে বলি যে অপশনাল পেপার অনেক আগে থেকে শুরু করো, প্রিলির পরীক্ষা যতদিনে শেষ হচ্ছে তার আগে যেন 2টো পেপার তৈরি হয়ে যায়, তাহলে তারপরে 2টো পেপার তৈরি করতে স্ট্র্যাটেজি ওয়াইজ হয়ে যেতে পারে। কিন্তু এখন আগামীতে 4 মাস সময় আছে, সেই 4 মাসে তুমি অপশনাল পড়বে, এখানে দেখো এতক্ষণ ধরে বলেছি অনেকটা প্রেশার ক্রিয়েট হয়েছে, কিন্তু এখানে ভয় পাবে না। সর্বোপরি গুরুত্বপূর্ণ যে কথাটা, 3টে কথায় সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছি, তোমার মনে হচ্ছে তাই যে সময় 4 মাস, কিন্তু এই 4 মাসে আমি যেভাবে বললাম যে 3টে স্লটে ভাগ করে ধ্যান জ্ঞান সমস্ত কিছু যদি এর পেছনেই তুমি দিয়ে দাও
তাহলে দেখবে এই প্রত্যেকটা সাবজেক্ট অ্যাটলিস্ট এই আগামী 4 মাসে জিকে সাবজেক্ট 10 বারের বেশি রিভিশন হয়ে যাবে। ধৈর্যটা বা সেই বিশ্বাসটা রেখে শুরু করো নিজের প্রতি, ভয় পাবে না। আকাশ পাতাল আগেই চিন্তা করতে শুরু করে দিয়েছি, আমি তো দেখি একটা দিন ট্রাভেল করে যে এই পন্থা অনুযায়ী আমার কী হচ্ছে, এবং সেই অনুযায়ী আমি 30টা অঙ্ক বলেছি, তুমি যদি 20টা অঙ্ক করেও ধরো তাতেও তুমি দেখবে যে 30 দিনে তোমার 600টা অঙ্ক হয়েছে। তার মানে 600 গুণ তুমি 4 মাস যদি সময় পাও তাহলে 2400 অঙ্ক হয়ে যাবে প্র্যাকটিস করা। তাহলে অতএব অত ভয় পাওয়ার কিছু নেই, সময় অনেক, যদি তুমি এটার পেছনে সময় দিতে পারো তাহলে দেখবে এই পোর্শন তোমার বহুবার রিভিশন হয়ে গেছে, অঙ্ক তোমার সব কভার হয়ে গেছে, এবং অ্যাটলিস্ট এই যে বাংলা ইংরেজি যে বিষয়টা বলছি সেটা এত তাড়াতাড়ি 3-4 মাসে একেবারে ভীষণ ভালো হয়ে যেতে পারবো না, একটা স্ট্যান্ডার্ড জায়গায় গিয়ে দাঁড়াতে পারবো। ওকে, সব থেকে বড় বিষয় হচ্ছে তোমার নিজের প্রতি কনফিডেন্স। টাইম নিয়ে যে বললাম, টাইম নিয়ে একটা কোশ্চেন হয় কিন্তু টাইম কোশ্চেন নয়, তুমি কালকে থেকে পড়াশোনা শুরু করো, দেখবে সব সমাধান হয়ে যাবে, সবাই চিন্তা এখন করবে না। আর টেনশন, যত বেশি টেনশন করবে তত বেশি বিপদে পড়বে, তত বেশি আরও বোঝা মনে হবে সমস্ত কিছু, অতএব এই টেনশন এখন মাথার মধ্যে চাপবে, যত টেনশন তোমার মাথার মধ্যে আসবে তুমি টেনশনটাকে তাড়ানোর সঙ্গে সঙ্গে চিন্তা করবে যে আমি টেনশন যদি করি তাহলে আমার আসল উদ্দেশ্য সেটা বিফলে চলে যাবে। তো এই হচ্ছে পুরো স্ট্র্যাটেজি তোমার হতে পারে, এই পুরোটাকে ফলো করে আগামী 7 দিন তোমরা এগো, জার্নি করো, এইভাবে দেখো তোমার কী রেজাল্ট আসছে, এবং 7 দিনের শেষে তুমি ঠিক কতটা অ্যাচিভ করেছো সেই অনুযায়ী যদি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে রেসপন্স করো তাহলে আমার ভালো লাগবে, বা এই ভিডিওটির শেষে যদি তোমরা কমেন্ট করো তাহলে তো আরও ভালো লাগবে। এই ছিল আজকের মূল আলোচনার বিষয়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।